এই বিজ্ঞানী ল্যাবে এক অদ্ভুত পোকা পরীক্ষা করে শিক্ষার্থীদের দেখাচ্ছিল। তখনই এক মেয়ে ভুলবশত পানির গ্লাস ওই পোকার উপর ফেলে দেয়। পানি লাগার সাথে সাথে পোকাটি নড়তে থাকে। এটা দেখে ওই বিজ্ঞানী পোকাটিকে পানি ভর্তি এক অ্যাকুরিয়ামের ভিতরে রেখে দেয়। পানির মতো রাখার পর ওই পোকাটি চলাফেরা করতে থাকে। এর পা থেকে লম্বা লম্বা চুলের মতো বের হতে থাকে। এই জন্য পোকাটিকে চেক করার জন্য বিজ্ঞানী পানির মধ্যে হাত ঢুকায়। যেই হাত দিয়ে পোকাটি স্পর্শ করে তখন ওই পোকা থেকে আরেকটি পোকা জন্ম নেয়। এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়। কৌতূহলবশত বিজ্ঞানীটি পোকাগুলো দেখতে থাকে। তখনই এক পোকা বিজ্ঞানীর নখে কামড় দেয়। এরপর কি হবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।